আসসালামু আলাইকুম। এবিএন 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাঝে চারাগাছ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, ওসি অজিমউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদের আলী খন্দকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু সহ আরো অনেকে। শেষ করছি এবিএন 24 সংবাদ। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।